আমরা রাতে ঘুমানোর আগে যদি প্রতিদিন একটি করে এলাচ খাই তাহলে শরীরে কি ঘটবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। কিচ্ছু না, ঘুমানোর আগে একটি করে সাদা এলাচ ভালো করে চিবিয়ে খেয়ে তারপরে এক গ্লাস উষ্ণ পানি পান করে ঘুমান এবং জানুন আপনার শরীরে কি ঘটবে। যাদের বিভিন্ন ধরনের রোগ আছে তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই এলাচ খাওয়ার ফলে আপনার শরীর থেকে বিশেষভাবে কোন রোগটি দূর হবে। সম্পূর্ণ বিষয় জানতে অবশ্যই ভিডিওটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এলাচ কেন খাবো ঘুমানোর আগে? এই এলাচে কি আছে? এলাচে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, নিয়াসিন, রাইবোফ্লাভিন, থিয়ামিন, ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন সি এবং আরও অনেক খনিজ উপাদান। এই এত সব উপাদান রয়েছে যে ছোট্ট এলাচে তাকে শুধুমাত্র মশলা হিসেবে রান্নায় খেয়ে বা সুগন্ধির জন্য বিভিন্ন পিঠাপুলি পায়েসে ব্যবহার করে তার গুণ কেন হারাচ্ছেন, এই জন্যই আজ বলছি শুধুমাত্র সঠিক উপায়ে এলাচ খান এবং শরীর থেকে দূর করুন সব ধরনের ছোট বড় রোগ। কোন কোন রোগ দূর হবে এলাচ খেলে জানেন? যারা শ্বাসকষ্টে ভুগছেন, রাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তারা এলাচ খাবেন। কারণ এলাচে যেমন সর্দি কাশি ফুসফুসের ইনফেকশন দূর হয়, তেমনি শ্বাসকষ্টও দূর হয়। এলাচ খেলে শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ে, সেই সাথে যাদের দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না তাদের রক্ত সঞ্চালন ভালো হবে। এর ফলে ব্রঙ্কাইটিস বা শ্বাস প্রশ্বাসের কোনো ধরনের সমস্যা আর থাকবে না। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, দীর্ঘদিন ধরেই রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি করে ঔষধ খেয়ে রাতে ঘুমাচ্ছেন, তাদের বলবো একটি করে এলাচ খেয়ে ঘুমান, তারপরে সাত দিন অপেক্ষা করুন, দেখুন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আসে কি না। এটি খুব দ্রুত কাজ করে, তাই আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে আর বেগ পেতে হবে না। যারা হাই কোলেস্টেরলে ভুগছেন এবং একই সাথে উচ্চ রক্তচাপ থাকার কারণে হৃদযন্ত্রের ঝুঁকিতে রয়েছেন, হার্ট অ্যাটাক হতে পারে অথবা বংশে হার্ট অ্যাটাক হয়েছে এমন ঘটনা যাদের আছে, তারা অবশ্যই একটি করে এলাচ খাবেন, তাহলে হার্ট নিয়ে আর কোনো টেনশন থাকবে না। অনেকেরই রাতে খাবার পরে বা দিনের যে কোনো সময় খাবার পরে পেটে অস্বস্তি হয়, সব সময় মনে হয় যা খাচ্ছেন তা হয়তো গ্যাসে পরিণত হচ্ছে। গ্যাস, অ্যাসিডিটি, আলসার এই ধরনের সমস্যায় প্রায়ই ভুগছেন অনেকেই এবং এর জন্য গ্যাসের ওষুধ খাচ্ছেন। এই গ্যাসের জন্য ওষুধ খাওয়া যে কতটা ক্ষতিকর এই বিষয়ে পূর্বেই একটি ভিডিও প্রকাশ করেছি, তাই ওই বিষয়ে আর বিস্তারিত না বলে শুধু বলবো এই এলাচ খেলে হজমের কাজ এতটা ভালো হবে যে আপনাকে কখনো আর হজমের জন্য বাড়তি টেনশন করতে হবে না। কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট, যা বিপাকক্রিয়ার ব্যাধি থেকে শরীরকে মুক্তি দেয়, যকৃত এবং অগ্নাশয়ের উন্নতি ঘটায়, ফলে কখনোই বুক পেট জ্বালা করা, টক ঢেকুর ওঠা বা এই ধরনের কোনো সমস্যাই হবে না। লিভার বা কিডনি ভালো রাখতে কি খাবেন, এই রকম প্রশ্ন অনেকেই করছেন, তাদের বলবো রাতে ঘুমানোর আগে শুধুমাত্র একটি করে এলাচ খেয়ে ঘুমান। শরীরে যত বেশি পরিমাণ ফাইবার, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রবেশ করবে তত ভেতর থেকে দেহ পরিষ্কার হবে এবং সতেজ থাকবে। এলাচ শরীরের বাইরে থেকে আসা যে কোনো বিষক্রিয়া থেকে শরীরকে মুক্তি দেয় এবং সেই সাথে শরীরের সমস্ত টক্সিক উপাদান বের করে দেয়। ভুলে যাওয়া রোগ, অ্যালঝাইমার অথবা ডিমেনশিয়ার মতো রোগ থেকে মুক্তি পাবেন এলাচ খেলে, সেই সাথে স্মৃতিশক্তি অনেক বেশি প্রখর হয়ে উঠবে,
কোনো কিছু ভুলে যাওয়া বা চিন্তা শক্তি কম কাজ করছে এমন কোনো ঘটনা আর ঘটবে না। কারণ এলাচে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্ককে শান্ত করতে পারে, স্মৃতিশক্তিকে অনেক গুণ প্রখর করে তুলতে পারে। শিশুর বয়স 2 বছর পেরিয়ে গেলেই তাকে ছোট্ট একটি সাদা এলাচ রাতে খেতে দিন, এতে শিশুর স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই খেতে পারেন এই ফল। এলাচকে ফল বলছি, মশলা নয়, কারণ মশলার মতো ব্যবহার করলেও এলাচ কিন্তু একটি শক্তিশালী ফল। যাদের খাওয়ার ইচ্ছে খুব কম অথচ শরীর খুব রোগা, তাদের জন্য এলাচ খুব ভালো। এতে ক্ষুধা খুব বৃদ্ধি পায় এবং খাওয়ার রুচিও বেড়ে যায়। দাঁত এবং মুখের জন্য এই এলাচ খুব ভালো। এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের ভেতরের অংশ অর্থাৎ মাড়ি এবং দাঁতের জন্য খুব উপকারী। নিঃশ্বাসের দুর্গন্ধ যেমন দূর করতে পারে, তেমনি মাড়িতে জমে থাকা ব্যাকটেরিয়াকেও দূর করে দিতে পারে। আরেকটি বিশেষ গুণ হচ্ছে ক্যান্সারের টিউমার বা কোষগুলি যাতে বাড়তে না পারে সেই দিকে খেয়াল রাখে। কোলোরেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এলাচের গুণাগুণ বিশেষভাবে বলা হয়েছে। এলাচ খেলে ক্যান্সারের কোষ দেহে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একদম হ্রাস পায়। যারা মানসিক উদ্বেগ অশান্তির মধ্যে রয়েছেন এবং এর কারণে রাতে ভালো ঘুম হয় না, সবসময় মানসিকভাবে বিষণ্ন থাকেন, তাদের জন্য এলাচ খুব ভালো। মানসিক সমস্যা বা ডিপ্রেশনের হাত থেকে মুক্তি দিতে খুব ভালো কাজ করে এই এলাচ। একই সাথে স্নায়ুকে শান্ত করতে পারে বলেই যৌন ইচ্ছাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এলাচ খুব ভালো। এছাড়া মহিলাদের বন্ধাত্ব থেকে মুক্তি পেতেও সাহায্য করে এলাচ। এতে আছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের রক্ত সঞ্চালনকে অনেক বাড়িয়ে দেয়, ফলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে, ত্বক ভেতর থেকে সুন্দর হয়ে যায় এবং বাইরে থেকে ত্বকের যাদের র্যাশ, অ্যালার্জি, চুলকানি রয়েছে তারা এলাচ তো খাবেনই, সেই সাথে এলাচ ত্বকে ব্যবহার করবেন। ত্বকের উপরিভাগে অল্প পরিমাণে যদি অ্যালার্জি, র্যাশ বা চুলকানি, ব্রণ এই ধরনের সমস্যা হয় তাহলে এলাচ গুঁড়ো করে অল্প পরিমাণ টক দইয়ের সাথে মিশিয়ে লাগিয়ে রাখুন, 15 মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন 3 দিনের মধ্যেই এই ধরনের সমস্যা দূর হয়ে গেছে। আর যাদের সারা দেহেই র্যাশ, অ্যালার্জি রয়েছে তারা এলাচ ফুটিয়ে সেই পানি ব্যবহার করবেন। এলাচ ফোটাতে হবে 1 লিটার পানিতে। 6 থেকে 7টি এলাচ ভালোভাবে গুঁড়ো করে নিন। এরপরে 1 লিটার পানিতে হালকা আঁচে ফুটতে দিন। পানি অর্ধেক হয়ে এলে সেই পানি গোসলের পরে ঠান্ডা করে সারা দেহে ঢেলে দিন। 5 মিনিট রেখে ত্বক শুষ্ক করে মুছে ফেলুন। দেখবেন মাত্র 3 দিন ব্যবহার করলেই ত্বকের অ্যালার্জি দূর হয়ে যাবে। আবার যাদের মাথায় অ্যালার্জি রয়েছে বা অতিরিক্ত খুশকি রয়েছে তারা এইভাবে এলাচ ভালো করে পানিতে ফুটিয়ে তা ঠান্ডা করে চুলে ব্যবহার করতে পারেন, বা মাথার ত্বকে যদি ব্যবহার করেন তাহলে মাথার ত্বকের অ্যালার্জি দূর হওয়ার পাশাপাশি চুল পড়ার সমস্যাও দূর হয়ে যাবে। অনেকেরই দীর্ঘ সময় ধরে হেঁচকি হওয়ার সমস্যা থাকে এবং এটা প্রায়ই হয়, একবার হেঁচকি হলে তার ভালো হতে চায় না। এলাচ শরীরের যে কোনো মাংসপেশিকে শান্ত করতে পারে খুব দ্রুত। যদি এরকমভাবে ক্রমাগত হেঁচকি হতে থাকে তাহলে 1/2 চা চামচ এলাচ গুঁড়ো 1 কাপ গরম পানিতে মিশিয়ে নিন। 15 মিনিট অপেক্ষা করুন, তারপর এই পানি খুব ধীরে ধীরে পান করুন, হেঁচকি একদম দূর হয়ে যাবে। অনেকেই ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। যাদের লিভারে ফ্যাট জমেছে তারা যদি রাতে ঘুমানোর আগে 1টি করে এলাচ খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। আবার 1টি করে এলাচ খাওয়ার ফলে রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে, এই জন্য ডায়াবেটিস আক্রান্তরাও এইভাবে 1টি করে এলাচ খাওয়ার ফলে তাদের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কতদিন খাবেন এইভাবে 1টি করে এলাচ? আসলে 1টি করে এলাচ রাতে খাওয়াটা যদি আপনার অভ্যাসে নিয়ে আসতে পারেন
তাহলে এই সব রোগ সারা জীবনের মতোই নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু একটি কথা বলছি, যদি আপনি টানা 7 দিন খান তাহলে এই উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন। তবুও আপনি চাইলে টানা 3 মাস বা 6 মাস পর্যন্ত এক টানা প্রতিদিন রাতে একটি করে এলাচ খেয়ে তারপরে 1 গ্লাস উষ্ণ পানি পান করে ঘুমাতে পারেন। এতেও শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না। তবে যারা লো ব্লাড প্রেশারে ভুগছেন তারা এক নাগারে এতদিন এলাচ খাবেন না, তাতে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে, কারণ এলাচ ব্লাড প্রেশারকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।